চার বেতার অচিন পাখি কেমনি আসে যায়। না, এই খাঁচার ভিতর তো পাখি নাই, এ সারিয়ে দিয়েছি। ওই যে ডালে বসিয়া পাখি ডাকিতেছে, বড়ই সুন্দর ডাক, বড়ই মধুর ডাক, কিন্তু খাঁচার ভিতর পাখি থাকলে মিঠে ডাক দেয় না, ছটফট করে। সবুজ পাতা ভরা ডালে বসিলে মিঠা গান ধরে, তা খাঁচার পাখি সারিয়া দিয়েছি। মুক্ত মন সারা গান বাজনা শিল্পকলার বিকাশ হয় না। কি সুন্দর, এত সুন্দর শব্দ কোনো কিবোর্ডে নাই, অর্গানে নাই। আচ্ছা পাখি ভাই, এ তোমার একটা প্রশ্ন করি, এই পালায় না পালায় না, এইটা টিভি ইন্টারভিউ না, যে সাজিয়া গুজিয়া মেকআপ নিয়ে আসিতে হইবে। বলো 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 বলো, কি 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 বল ভাই, বলো 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 বলো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। বলো 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 বলো, কি 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 বাউল ভাই, বলো বলো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। আবার মিঠা সুর, বলো তো তুমি এমন সুন্দর সুর এই গান কোনখানে শিখিলে? তোমার ওই মিঠা সুর শুনিবে আমার মন জুড়াইয়া যায়, প্রাণ ভরিয়া যায়। আমার মিঠা সুর শিখেছি প্রকৃতির কাছ থেকে, পাতার শব্দ থেকে, ফুল আর পাতার নাচ থেকে। প্রকৃতি আমাকে শিখিয়েছে এই আকাশ বাতাস নদী গাছপালা ফুল পাতা, এই স্নিগ্ধ সবুজ যদি না থাকতো তাহলে আমার গলাতেও সুর থাকতো না। কোন রঙের পাতা দেখিলে গান ভালো হয়? কচি পাতা, পাকা পাতা, খয়েরি পাতা, হলুদ পাতা, না সেরা ফুটা পাতা? সজীব পাতা, কচি পাতা, সবুজ পাতা, লাল পাতা, গোল পাতা, লম্বা পাতা, ঝিরঝিরি পাতা, এই রকম পাতা দেখলেই গান গাইতে ইচ্ছে করে। যে কোনো রঙের তাজা পাতা দেখলেই আনন্দে গান গাইতে ইচ্ছে করে। কিন্তু এখন তোমার গানে দুঃখ দুঃখ ভাব, এই খুশি খুশি ভাব নাই কেন? পাতা তো তেমনই আছে, প্রকৃতি যেমন আছে তেমনই আছে, সব পাতায় তো সবুজ দেখিতেছি, তা হইলে এই তোমার এত দুঃখ কিসের? বাউল ভাই, মনের মধ্যে ভয় ঢুকেছে, মানুষেরা সব গাছ কেটে ফেলছে, জঙ্গল রাখছে না, গাছ না থাকলে পাতা ফুল মূল ফুল কিছুই থাকবে না, তাই গানের মধ্যে দুঃখ, মনের মধ্যে দুঃখ, আমার সুরের মধ্যে দুঃখ। আহারে, ঠিক বলিয়াছ, মানুষরা দুষ্ট হইয়া গিয়াছে, আর ওই বলদটাও বসাত পাতা খায়, এক নম্বরের বসাত, ওই মূর্খ বলদে সব সবুজ খাইয়া ফেলিয়াছে, পাতা খাইয়া ফেলাইছে, বসাত বলদের মুখ দড়ি দিয়া শক্ত করিয়া বাঁধিয়া দিতে হইবে, তা হইলে সমস্ত গাছ আবার পাতায় ভরিয়া উঠিবে, তোমার মনের দুঃখ ভাব আর থাকিবে না। না না না, সার ভাই তো সামান্য কটা পাতা খায়, সার ভাই গাছের অনেক উপকার করে। বাউল ভাই, তুমি সার ভাইয়ের উপর রাগ করো না। বাউল ভাই, আমার বদনাম করছো না? তুমি সব সময় আমার উপর রাগ করো। হ্যাঁ, এই না, আজকাল বদনাম করিলে নরম হইয়া যায়, এই মানে নাম হইয়া যায়, নামি দামি হইয়া যায়। এখন মন দিয়া শোনো, বলো তো কত রকম পাতা হয়, পাতার কি কি রং হয়,
চক্ষুর পাতায় উল্টায় দেখো, চারিদিকে সাহিয়ে দেখো, মন খুললে দেখো, চোখ খুললে দেখো, রং দেখো আর বলো। পাতা তো হাজার হাজার রকম হয়, আর কত রকম রং হয় গোনা যায় না। 10 রকম নাম বলছি, গোল গোল পাতা, কলা পাতা, বট পাতা, নোটে পাতা, খেজুর পাতা, তাল পাতা, বাঁশ পাতা, ডাব পাতা। ডাব পাতা না, নারিকেল পাতা। একই জিনিস, ডাব পাতা, কাঁঠাল পাতা, পেঁপে পাতা, কুমড়ো পাতা, পটল পাতা, ঝাউ পাতা, তুলসী পাতা, পাতাবাহার পাতা, তারপর খাতার পাতা, বইয়ের পাতা, চুপ। ম, এইগুলো গাছের পাতা না, ভুল হইল, তোমার মাথায় শুধু ভুলে ভরা, ভুল সবই ভুল। আরে ভুল না, ভুল না, গাছের পাতাতেও গুণ আছে, বইয়ের পাতাতেও গুণ আছে। আরে এখানে কি হচ্ছে? বাহ, সুন্দর কথা বলেছে তো। লেখাপড়া না করলে গাছ কাটা বন্ধ হবে না। কথা সম্পূর্ণ সত্য নয়, কিছুটা সত্য, অনেকে আবার কাটেও। হ্যাঁ, আচ্ছা পারুল, তোমারে বলিয়াছিলাম না পাতার রং মুখস্থ করিতে, এবার বলো পাতার রং কি কি? পাতার রং, পাতার রং কচি সবুজ, পাকা সবুজ, কালচে সবুজ, লালচে সবুজ, হলদে সবুজ, হালকা সবুজ, লাল পাতা, কমলা পাতা, হলুদ পাতা। এবারে বলো তো পাতা কি খায়? পাতা, পাতা গাছের কাণ্ড মানে গাছের গুড়ি মাটি থেকে রস নিয়ে পাতাদের খেতে দেয়, পাতারা সেই রস খেয়ে সবুজ হয়ে ওঠে। হলো না, হলো না, সব পাতা আর একটা জিনিস খায়। আর কি খাইবো? এই পানি খায়, এই পানি ছাড়া আর কি খাইবো? ওরা তো ভাত তরকারি খায় না, আর মন্ডা মিঠাও খায় না। হলো না, হলো না, ও ও ও, মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, পাতারা আলো খায়, সব রঙের পাতা আলো খায়। ঠিক বলেছো, আলু পাতাও আলো খায়। হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে গাছ দেখিবে, পাতা দেখিবে, পাতার রং আলো ছায়া দেখিবে, বুঝিয়াছো? এই শহরে তো আজকাল গাছ দেখি না, পাতার রং দেখবো কি করে? এ কয় কি, ঢাকা শহরে ছাদে কত গাছ। এই চলো চলো চলো, এই একটা ছাদে যাই, দেখবা কত রকমের পাতা। চলো চলো চলো, এই চলো চলো। বো, আরে বাউল ভাই, এখানে তো অনেক রকম পাতা দেখছি, কিন্তু নাম তো জানি না। এগুলো টবের গাছ, নাম নাই। এসব গাছ বিদেশি গাছ, বিদেশি গাছ, বিদেশি ঘাস, ভালো না, স্বাদ নাই। আরে বলাদ, এই গাছের কোনো দেশি বিদেশি নাই, সব গাছ সব পাতাই সুন্দর। দাঁড়াও, আমি সব পাতার নাম দিচ্ছি। হ্যাঁ, এইটা হলো, এটা হলো ফুটা পাতা, এইটা ছিটে ফুটা পাতা, ও এটা বাস পাতা। বল ভাই, এটা হচ্ছে গোল গোল পাতা, ঝিরি পাতা, এইটা সেরা সেরা পাতা, এটা এটা ঘাস পাতা, ইয়ে মানে মজার ঘাস পাতা, এইটা কাটাওয়ালা পাতা, শুয়ের মতো, বলদের গায়ে ফুটাইতে হইব। এইটা হইতেছে রঙিন পাতা, এইটা হইতেছে পারুল কি কি জানি কয়, এটা ঝোপ পাতা। ঝোপ পাতা, ঝোপ পাতা। আরে এটা বাউল পাতা মানে পাগলা পাতা, এই পাতাগুলো মাঝে মাঝে পাগলামি করে, ঠিক বাউল ভাইয়ের মতো। চুপ, এই ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলাই দিব, তখন দেখবে পাগলা পাতা কারে কয়। চুপ। আরে না না না, ফেলার দরকার নেই, আমরা নিচে গিয়ে গাছ দেখি,
প্রকৃতি দেখি। চলো 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 সবাই নিচে যাই। কি চমৎকার ছাদের খোলা হাওয়ায় আমার প্রাণটা জোড়ায় গেল। আমার গান ধরিতে ইচ্ছে করিতেছে। ছাদের খোলা হাওয়া কেমনি আসি যায়। গাছের ফাঁকে কে কুকি করিল? কোকি 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 ও বল। আরে এটা সিনেমা পাইছ? সিনেমার নায়কের মতো গাছে গাছে লুকোচুরি করিতেছ? তোমার গায়ে ছুটি পাতা খুশিয়া দিব, চুলকাইয়া চুলকাইয়া নাচিবে, সিনেমার নাচ নাচিবে। আরে থামো তো, থামো থামো, চলো আমরা পাতা আঁকা শিখি, দাদুকে ডাকি। হ্যাঁ দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দাদু একটু ব্যস্ত আছে, আমি দাদুকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে শাক ভাই। অবুস পারুল, পাতা আঁকা শিখিতে চাই? এত সহজ জিনিসের আর শিখনের কি আছে? জানতে হয়, দেখতে হয়, না হলে সহজ অনেক কঠিন হয়ে যায়। ঠিক বলেছো। দেখো একটা পাতা আঁকি। এই দেখো এখন আমি পাতা আঁকছি। এই নিলাম সবুজ রং, কি পাতা বলো তো? হ্যাঁ এটা ঘাস। গাছপালা না থাকলে তো কোনো প্রাণী মানে পশু পাখি পোকামাকড় আর মানুষ বাঁচতে পারতো না। দেখেছো কি সুন্দর আম পাতা এটা? কিন্তু কত রকম রং, আলো ছায়ার জন্য এত রকম রং মনে হচ্ছে। আমি একটা কথা বলি, একটা কাঁঠাল পাতা আঁকেন তো? কাঁঠাল তো আমাদের জাতীয় ফল। এই নিলাম রং, এখন কাঁঠাল পাতা আঁকছি। Thank you.
কচি কাঁঠাল পাতা মনে হচ্ছে। সব সময় খাই খাই। আমার কাছে পান পাতা বন হতেছে। ও, তুমি পাতা চিনো না বল ভাই, এটা আসলে কাঁঠাল পাতা। ও, তো সিং ভাই। দাদু, একটা বাঁশ গাছে কি বাঁশ পাতা কো। আচ্ছা ঠিক আছে, এটা দেখাচ্ছি। ঝিরি ঝিরি পাতা। ঝিরি ঝিরি পাতা, মোটা মোটা বাঁশ। হ্যাঁ, সে পাশের কোন সিগি আর তোমার গালের মতো চলস চলস পারি। মো, আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন। ও, আত্মীয় হেন। আম গাছ, জাম গাছ, সব কিছু, সব গাছপালা মিলে মিশে আছে আত্মীয়ের মতো। মাগু, আমার শোলক বলার কাজরা দিদি কই। তো কত রকম পাতা কত ভাবে আঁকা যায়। এখন কথা হলো যে পাতা আঁকতে গেলে প্রথমে টবের পাতা দেখে আঁকবে, ঠিক আছে? আর গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে, আর সেটা মনের মধ্যে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি আজকে, আমি যাই। হ্যাঁ, খাবার দেখা হবে। দেখেছো দাদু কি বলে গেল? টবের পাতা দেখে পাতা আঁকা শিখতে। এবার আমি বুঝেছি টবের পাতা কেন চুপটি করে থাকে। আমার মনে হয় ছোট্ট বন্ধুরাও সবাই পাতার ছবি আঁকতে পারবে। ধীর স্থির পাতার ছবি। ধীর স্থির পাতা আমার ভালো লাগে না, চঞ্চল পাতাই ভালো লাগে। একটা ছন্দ আছে, ছন্দ আছে। বো, আসব ছন্দ আছে। কয় কি বেকেল, ছন্দ শিখে ফেলেছে? হ্যাঁ, তোমার মুখে ছন্দ মানায় না, মন্দ মানায়। তুমি আজ তো একটা মন্দ বলদ, দিমে দুটা ছোটকে না। হ্যাঁ, থামো থামো, এই স্থির আর চঞ্চলের কথা বলে আমার একটা গানের কথা মনে পড়েছে। চলো আমরা সবাই মিলে গানটা গাই। চলো চলো, হ্যাঁ চলো চলো চলো।